আচ্ছা সরি ওস্তাদ, গান তো একটা খাইলো তাই না? হ্যাঁ, এত কষ্ট করে আসে, যদি আমরা এক গান শুনে চলে যাই কেমন হয়? না না, মেজান ভাইয়ের গান ওই একটা গান শুনে তো একটা গানে কি মন ভরে কর? না না না, হ্যাঁ না আচ্ছা, আমারও মন চাচ্ছে যে আমি আরেকটা গান আপনার করে শুনাই। হ্যাঁ, বিষয়টা হলো কি শোনো, এই যে খালি হ্যাঁ আমার ঘরে মনি না, তোমার আরো দর্শকের মনে আছে, তাগারে মনে তো করান লাগবে না অবশ্যই। হ্যাঁ, এখন চিন্তা করো, তোমার গান আসলে যত শুনি ততই আসলে মুখ ধোয়া যায়। তাহলে তোমার ভক্তবৃন্দ যারা আছে, একটা গান শুনে উঠে গেলি, এখন কি কব, কমেন্ট বক্সে লিখবি নি সেই রকম কথা লিখবি নি যে মিজানের গান একটা দিলেন, এটা কি কাম হয়েছে? অবশ্যই। হ্যাঁ, এর আগে একদিনকে আমাকে একজন মানে সরাসরি ফোনই দিছে, ফোনে দিয়ে কি করছে তা জানো, বলছে ওস্তাদ জি, এই আপনার ওই যে কি কয় ডিশ পাগল আছে না? বললাম হ্যাঁ হ্যাঁ মিজান, মিজান মিজানের গান একদিনই পাঁচটা দেন না কেন? ওর একটা গান শুনে তো মন ভরে মন ভরে না। ঠিক আছে, দর্শকের তো এটা দর্শকের কথা, আমারে মনের কথা এটা যে এত দূর নাইছি, এক গানও তো আমার আসলে মন ভরবি না। ঠিক আছে ওস্তাদ, গান আর একটা তোমার গাওয়া লাগবে অবশ্যই। হ্যাঁ ধরো, সরফুল ভাই ধরে না, হ্যাঁ ধরেন, এক করে মন খুলে গেবে কিন্তু। যন্ত্রণা রে যন্ত্রণা, যন্ত্রণা রে যন্ত্রণা, আর যে সইতে পারি না, কি কারণে দুই নয়নে ঝরাও এত জল, তোকে ভালোবাসার দোহাই দিলাম কইরো না গোসল, তোকে ভালোবাসার দোহাই দিলাম কইরো না গোসল, যন্ত্রণা রে যন্ত্রণা, যন্ত্রণা রে যন্ত্রণা, আর যে সইতে পারি ভালোবাসার দোহাই দিলাম কইরো না গোসল, ভালোবাসার।
চমৎকার চমৎকার সেই আসলে গান শুনে তো মন ভরবার না যত শুনি তত শুনতেই মন যাবে আসলে ওস্তাদ প্রিয় দর্শক মিজানের গান আপনাদের কাছে কেমন লাগলো এটাই কিন্তু আমরা জানতে চাই আর যদি ভালো লাগে তবে অবশ্যই কমেন্ট বক্সে একটু লিখবেন মিজানকে দিয়ে আবারো আমরা গাওয়ানোর চেষ্টা করব তো আজকের মতো এখানেই বিদায় পরবর্তীতে আবার দেখা হবে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ